ভিআই ভোডাফোন গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বন্ধ হয়ে যাচ্ছে পরিষেবা। সিম বন্ধের আগে দেখে নিন বিস্তারিত। দেখছেন বিএস নিউজ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একটিমাত্র চ্যানেল, যে চ্যানেলে আপনারা সব ধরনের ভিডিও পাবেন এবং সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে আপনার কাছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এটি আপনাদের খুব প্রয়োজনীয় একটি চ্যানেল। ভিআই তথা ভোডাফোন পরিষেবা সংক্রান্ত খুবই খারাপ খবর এই টেলিকম সংস্থা থেকে পোর্ট করেছেন গ্রাহকরা, ফলে বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই ভিআই টেলিকম কোম্পানি। হাজ থেকে যাত্রা শুরু করা টেলিকম সংস্থা ভোডাফোন হয়ে বর্তমান হয়েছে ভোডাফোন আইডিয়া লিমিটেড। তবে এই সংস্থার আর্থিক মন্দা দেখা দেওয়ার ফলে খুবই খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে কোম্পানি, এমনকি দেউলিয়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিস্তারিত দেখে নেওয়া যাক। অন্যদের মতো পরিষেবা না পেয়ে ভিআই পরিষেবা ছাড়লেন বহু গ্রাহক। ইতিমধ্যে ভারতে চালু হয়েছে 5G পরিষেবা, সেদিক থেকে জিও এবং এয়ারটেল ভারতের বিভিন্ন নামি শহরে লঞ্চ করেছে তাদের 5G পরিষেবা। এমনকি তাদের ওয়ার্ড ইন্টারনেট ফাইবার কানেকশন এখন বেশ জনপ্রিয়। সেই তুলনায় ভিআই গ্রাহকরা কোম্পানির থেকে এই ধরনের সুবিধা পাচ্ছে না বা ভবিষ্যতে পাবে কি না তা নিয়ে সন্দেহ আছে। এই টেলিকম সংস্থা বিশেষ ক্ষতির সম্মুখীন, যেখানে সারা দেশের 72টি শহরে লঞ্চ করেছে জিও 5G পরিষেবা। এয়ারটেল বেশ এগিয়ে, সেখানে এই ভিআই টেলিকম সংস্থাটি বর্তমানে হারিয়েছে 60 লক্ষের মতো গ্রাহক। গ্রাহকরা তাই চাহিদার মতো পরিষেবা পাচ্ছেন না কোম্পানির থেকে, এই কারণে তারা এই পরিষেবা ছেড়ে সুবিধা নিচ্ছেন অন্য টেলিকম সংস্থা থেকে, ফলে গ্রাহক কমছে ভোডাফোন আইডিয়া কোম্পানির। বর্তমানে এই সংস্থা নিজেদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাতে প্রয়োজন 7,000 কোটি টাকা। এই বিপুল অর্থের যোগান দিতে টেলিকম সংস্থার তরফ থেকে লোন চাওয়া হয়েছে। মূলত ইন্ডাস টাওয়ার্স নামক এক সংস্থার বিপুল পরিমাণ এই ঋণ পরিশোধের জন্য এই লোনের প্রয়োজন টেলিকম সংস্থার। দেশের ওপরের দিকে থাকা ব্যাংকের সাথে আলোচনায় আছে এই ভিআই লিমিটেড সংস্থাটি, তবে সমস্যা সুরাহা না হওয়া পর্যন্ত এখনও পর্যন্ত প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এখনও পর্যন্ত 5G চালুর বিষয়ে কোনো রকমের প্রচারে নেই এই টেলিকম সংস্থা, ফলে ভবিষ্যতে আরও কমতে পারে গ্রাহক সংখ্যা। এবারে ভবিষ্যৎ কেমন দাঁড়ায় সেটাই দেখার। এমনই আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে সরকারি চাকরি, ব্যবসা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রকল্প, স্কুল কলেজ এছাড়া অন্যান্য অনেক ধরনের টেকনিক্যাল ভিডিও আমরা দিয়ে থাকি। তাই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, কারণ আপডেটটা আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।